সত্য ছাড়া কেউ ভালোবাসে না রে। হাই রে, টাকা থাকলে ঘরের স্ত্রীর কাছে দামি স্বামী হওয়া যায় রে। টাকা থাকলে ওর শাশুড়ির নাম্বার ওয়ান জামাই হওয়া যায় রে। টাকা থাকলে শালির আদরের দুলা ভাই হওয়া যায় রে। ঠিক না বেটা? টাকা নাই রে, আমার দাম নাই রে। হিসাব মিলিয়া দেখলাম সাতের দুনিয়ারে কেউ তো আমার আপন বলতে নাই রে। কোন দিন বইজাম আমার মরার কালে আজরাইলে টাইলা টাইনা কলিজাটার ঝালা ভালা ভালাইব গো। আর আমার সন্তানগুলো দাঁড়াইয়া দেখবো, আমার স্ত্রীর পয়সা দেখবো রে। আমার মেহনতে তারা চলে। এই জন্য অনেক সময় ভাবি কারে খাওয়ায়, এটি তো হাসুর ময়দানে আমার বিরোধী। হাই রে, 60 বছর 70 বছর বাবা এমনি আপনার দাড়ি পাকে না, মেহনত কইরা সংসার কইরা দাড়ি পাকাইছেন, কারে খাওয়াইলেন? সাকরাতুল মউতের বিছানায় ফললে আজরাইল আমারে পিষাইব, তারা দাঁড়াইয়া থাকবো। সবাই আমার সুখের ভাগ নিল, আমার টাকায় ছেলে চাকরি মেয়ের ভালো জায়গায় বিয়া হইল। কিন্তু আমার মরণ কালে হিসাব মেলিয়া দেখলাম কেউ তো আমার এক চুল পরিমাণ উপকারে আসলো না। তখন মনে পড়বে নবীর কথা রে, হাই রে, ওই যে চোখের ভানি চাইরা কেবলামুখী হইয়া যায় ওই সময় কি কয় জানুনি গো। ওই সময় ডাক দিয়া কয় মালিক জবানটা দে রে, রুহ লয়া যা, এর আগে 2 সেকেন্ডের জন্য জবান দে। আমার ছেলেরে কইরে নিষ্ঠুর পৃথিবীরে, একটু ছেলেরে কইয়াই আমার আদরে ছেলে কইরে বাবা নামাজ পড়বি, আজরাইলের পেশর সহ্য করতে পারবি না গো। এই জন্য বলি আরো ছেলে সামনে যান। আই রে, সন্তানের প্রতি মার মায়া, বাবার প্রতি মায়ার মায়া, মার প্রতি বাবার মায়া রে। একজন আরেকজনের সমস্যা হইলে যা ভয়া ভরি, জীবন দিয়ে হইল সন্তান বাঁচাই। কয়দিন পরে বাবা মরল, পুকুরের পশ্চিম পারে বাবারে মাটি দিলাম। 2 বছর পরে মা মরল, এক হাত দক্ষিণে মারে মাটি দিলাম। এরপরে আমি মরলাম রে, আমার এক হাত পর দক্ষিণে মাটি দিল। ওরে দুনিয়ায় কেউ কারো ছাড়া থাকতে পারি নাই রে। আর মরার পর এক হাত দূরে দূরে 3 জন শুয়ে রয়েছি, খবর নাই গো। হাই রে, হিসাব মিলিয়া দেখছি টোটাল সব আমার আপন না। সবাই আমার ঘাম জড়ানো টাকা দিয়ে সফল, আর আমার লাগা কানসে একজন রহমতুল্লিল। 63টা বছর আমার লাগা কানসে রে। ওরে শুই না যো, কেন শুনলি রানবীর সাঙ্গাই রে? কারণ আছে, সবাই আমার বলবো, কিন্তু আমার নবী এখনো রোজায় শুয়া কান্দি গো। এই জন্য ভরে 3.5 হাত গড়তে ফেলে বুঝে জবাজ করে গেছেন ফরাজি কান্দি দরবার। হিসাব বোঝার গজলটা লিখেছিলি গজলটা, কিন্তু কাউকে দিয়ে এটা সুর আনতে পারে না। তারপরে আমাদের কয়েকজনকে নির্বাচন করা হলো ক্রিটিক্যাল, কারণ একজন ফিসাবিন স্বয়ং লেখার এই সকল গজল ভিত আপনি একটু অন্তরটা লাগাই দেন, কি ঢুকে আপনার ভিতর খেয়াল করবেন। 3.5 হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইত না,
ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলি না, কবর দেশের কবর লইলি না। আমার আসল ঠিকানা আমার হাজীগঞ্জ সাতপুর না রে, আসল ঠিকানা কবর। আমি চাইলেও থাকতে পারতাম না হাইরে তাইর হুজুর, চাইলে থাকতে পারত না রে। তোমরা কিশোরগঞ্জের সবচাইতে বড় প্রভাবশালী ইঞ্জিনিয়ার জহিরুল হক কইরে মইরা গেছে, ঠিক না বেঠিক? অতএব টাকা তো রাখতে পারে নাই রে, কিসের অহংকার? মানবতা এমন একটা জীবন করে যাও, মইরা গেলে তুমি হাসবা কাঁদবে তোমার জন্য ভুবন। কথা বলুন ঠিক না বিঠি? চল্লিশ বছর হইলে পার কলকব যায় দৌড়িবে জঙ্কার, চল্লিশ বছর হইলে পার কলকব যায় দৌড়িবে জঙ্কার, জঙ্গ উড়িবে পিছনে পিছনে নিরঞ্জনে। ঠিক নি? তোমার বয়স যখন ফরবে বাটি, সঙ্গী তোমার বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবেন কানে। ওরে সেদিন বল কমিবে হাতের পায়, পেশারেতে মাথাও গোড়ায়, ছোট অক্ষর দেখবেন না নয়নে নিরঞ্জনে। হায়রে আমার নবী বলল রে উম্মতের দল, যদি কারো মা বাবা না থাকি গো, সোনার সঙ্গে সঙ্গে তার মাথাটার মধ্যে হাত বুলিয়া দিবি, তোরা যেন আমি মুস্তফার মাথায় না হাত বুলিয়া দিলি। আমার মা নাই রে, আমার বাবা নাই রে, এ তিন সন্তানের দুঃখ আমি নবীর চাইতে কেউ বেশি বুঝে না। এই জন্য বন্ধু ওই সম্বল বলতে মাত্র খেজুর গাছ কয়েকটা ছোট্ট বাগান, এই বাগানের আয় দিয়া চলতো, এই আয়ের কারণে তার জীবনটা চলতো। ওরে রাতের বেলায় পাইকা পাইকা খেজুরগুলো পড়তো, আর সকালবেলা এগুলো সংগ্রহ করে বিক্রি কইরা জীবন ধারণ করতো। ওরে বন্ধুরে যেমন এই সময় মাহফিল চলে মাহফিলের জায়গায়, আর এই সুযোগে যুবক কিছু সুন্দর ভদ্র ভোলা ভাইন এই সুযোগে আরেকজনের ডাব গাছে ডাব হাতা আছে না নাই? এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার, ঠিক না বেঠে? দুই হাত তুলে বলো ঠিক না বেঠে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার, মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আজকে আল্লাহকে ডাকা সারা মানব জাতি শয়তানের পথ ধরল, ঠিক নি? মনে রাখবে আমার আল্লাহ হলো ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, ঠিক না বেঠে? আল্লাহ কয় মানুষ বানাইলাম কেন জেনে রাখো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ ইবাদত করবে কার? এ কথা বলেন কার? আজকে আল্লাহর ইবাদত করছে কে আর পরিস্থিতি কি কি বুঝলেন? ঘূর্ণিঝড় সিডর বৃষ্টি বাদল আম গাইতো না, আই বোকা, যা কিছু হচ্ছে সব কর্মের ফল, ঠিক নেই? ইগো মাত্র আলু লাগাইছি, কিশোরগঞ্জের মানুষ ধান লাগাইছেন, হাওড়ের মানুষ
মাছটা মাত্র রাখলেন, এমন সময় বৃষ্টি হয়ে আলু খেয়ে তার ধান খেত শেষ। কিরে আল্লাহ হলো মানুষের বান্দার কল্যাণকামী, আমাকে ধান খেতে দং শেষ করে দিল। ওই যে আগে খাসালত খারাপ রাখছ, ঠিক না বেঠে? সব জায়গা গায়ের জোর চলে না, ইসলাম গায়ের জোর পছন্দ করে না, ইসলাম পছন্দ করে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, ঠিক না বেঠে? কারণ মনে রেখো আজকের মাহফিল, আপনার আশা বক্তার কথা বলা, এই একটা বিশাল সৌন্দর্য, এটা আমার ধর্ম ইসলামে মানা, ঠিক না বেঠি? কারণ ইসলাম ঐক্য পছন্দ করে, বিশৃঙ্খলা পছন্দ করে না। কথা বলবেন যুবকরা, কথা বলল মোরব্বী আজকে কোন একটা বিষয় রাগ থাকতো পারে, কারণ ইসলাম এমন একটা ধর্ম, আমার ধর্ম কারো মন্দিরে আঘাত করা শিখায় না, ঠিক নেই? আমার ধর্ম সংখ্যালঘু নিয়ে ঝামেলা করা শিখায় না। আজকে মুসলমান কোথায় তোমার অবস্থান চলে যাচ্ছে খেয়াল করো, ও তোমার তো যায় না, তোমার কেউ মরে না, তোমার ক্ষতি হয় না, এই জন্য তোমার জ্বলে না, ঠিক না বেঠি? কিন্তু এটার নাম ইসলাম নয়। তোমার ফাঁসের বাড়িতে মসজিদ, মাহফিল চলছে তোমার সাথে দ্বন্দ্ব, ব্যক্তিগত দ্বন্দ্ব এক, মাহফিল সবার, ঠিক না বেঠি? যদি বলো আমি তার মাহফিলে যাব না, তাহলে তুমি নিজ খোদার ঐতিহ্য মুসলিম ধর্মের ক্ষেত্রে তুমি অমস্কারি করলা, অহংকার করলা, ঠিক না বেঠি? কারণ ইসলাম হলো শান্তির ধর্ম, বিশ্বাস আছে নি আসলে? কারণ আজকে আমার ধর্ম যে কি এটাই তো ভুলে গেছি। কেন? ওই যে বাবে মুসলমান, দাদা মুসলমান, আমি বংশসূত্রের মুসলমান, ত্যাগ আর কষ্ট হয়ে মুসলমান না, বুঝতাম যদি আমার বাড়ি ফিলিস্তিন হতো তখন বুঝতাম, কথা বলে ঠিক না বেঠে? এখন ওমা আমরা আঙ্গ দেশ বাংলাদেশ, আরেক দেশের বাস করবি আঙ্গ লাভ কি? রসুল বলছে, আমি বলি না, এ পৃথিবীর পূর্ব প্রান্তে আমার কোন মুসলিম যদি বেতাপ হয় আর করিমগঞ্জ কি সরগঞ্জের রহিমপুরে বসে ওই ব্যথা যদি তোর হৃদয়ে অনুধাবন করতে না পারো, হাজি হবে, গাজী হবে, মুফতি হবে, আমার উম্মত হতে পারবা না। এই যে ইসলাম মানবতা, ইসলাম শিখিয়ে দিয়েছে সুখে দুঃখে এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকা, ইসলাম শিখিয়ে দিয়েছে চায়ের দোকানে সমালোচনা নয়, আলোচনার মাধ্যমে সমাধান করা। বর্তমানে চায়ের দোকানে মুফতির এই দেশ ধ্বংস করে দিয়েছে, আসেনি রে? কারণ যিনি একজন প্রসিদ্ধ মুফতি উনি ফতোয়া দিতে কিতাব সায়, মাগার সায়ের দোকানে মুফতির এক সেকেন্ড সময় না, নগদ ফতোয়া, আসে না নাই? আপনাকে রহিমগঞ্জ আসেনিও না? না আপনারা বালা বালা। এই জন্য বলি শরীয়তের মাসালা উলামায়ে কেরাম আছেন, যদি কোনো মুফতি ফতোয়া দেওয়ার যোগ্য থাকে, ওই লোকটা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যদি ভুল হয় তার একটা সওয়াব হবে, কারণ সে শুদ্ধতার জন্য চেষ্টা করেছে। কারণ কি? এটা কেরাতুল কোরআন এই আয়াতের ব্যাখ্যা এসেছে, কোন কোরআন কোন লোক যদি কোরআন তেলাওয়াত করতে তার নিয়তটা শুদ্ধ থাকে, কোথাও যদি গলত হয় সেটা সংশোধন করতে হবে, তবে তার এই আয়াত তেলাওয়াতের সওয়াব আছে, কারণ তিনি তেলাওয়াত করতে চেষ্টা করেছে। এই জন্য অনেক এক তেলাওয়াতে গলত হলে কাউকে ডাইরেক্ট বলবেন না, কারণ হয়তো লোকটা চেষ্টা করেছে, দলিল বেলালে হাফসি, ঠিক না বেঠি? সিন সিন উচ্চারণ হতো না, লোকে করলো সমালোচনা, আল্লাহ কয় আমার কাছে তো ভালো লাগছে, তোর জলে কেন, ঠিক নি রে? এই জন্য জানলেও আলা ফতোয়া ভুল হলো সওয়াব, আর যিনি জানে না ওনার ফতোয়া যদি সত্য রাইট হয় গ্রহণযোগ্য নয়, গুনাহ, কথা বলে ঠিক না বেঠি? এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার, ঠিক না বেঠে? দুই হাত তুলে বলুন ঠিক না বেঠে? ইসলাম হলো শান্তির ধর্ম,
আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করুণা ও বিচার, মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছেন বিবলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, আছে না নাই? ওর সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, ঠিক না বেঠে? জ্বলনেওয়ালা জ্বল রাহো আর মুসলমানরা আল্লাহর গান গাই দিই থাকো, কথা বলে ঠিক না বেঠে? ভাইয়ার আমার, এই জন্য বললাম গভীর ভাবে এক ঘন্টার কথা খেয়াল রাখবেন, আমার আল্লাহ হলো আমার খালেক, আমার নবী হলো রহমত রে, ঠিক নেই? কারণ আমরা যারা সুন্নি দাবি করি, আমার কাছে নামাজ রোজা হজ যাকাত হলো দুই নাম্বার, নবী হলো এক নাম্বার, কথা বলুন ঠিক না বেঠি? হাইরে নবীর শান গায়া মসজিদে গেলে ওই নামাজের দাম আছে রে, ঠিক নেই? এই জন্য অনেকে বলে আমাদের দেশে হুজুরা বলতো যেগুন যেগুন শুধু একক আল্লাহ মানে এগুন জাহান্নামী, ডাইরেক্ট কথা, তোর আন্দাজে চাই কিছু দিস নেই ইউটিউবে, আল্লাহওয়ালা মুসল্লি যেগুন আছে আল্লাহওয়ালা লোক ডাইরেক্ট শুধু আল্লাহকে মানে রাজা জাহান্নামী, নবীকে মেনে আল্লাহকে মানা লোক জান্নাতি। কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উজা নাপ্তা বাদ্দা এক আল্লাহ সবাই মানে, কিন্তু ওরা জাহান্নামী, কিন্তু কালিমার অংশ ওই যে আরেকটা মোহাম্মদ রসুলুল্লাহ মানার কারণে আল্লাহ কইবার আইসত আমার কাছে যা আমার জান্নাতি, কথা বলো ঠিক নিও? এই জন্য অনেকে যে না ফসফোস্টার লেখেন নারায় তকবীর আল্লাহু আকবার, ওমা এরপর দেখি দিন ইসলাম জিন্দাবাদ, কিরে এই ইসলাম আইলো কোত্থেকে? আল্লাহ তোকে চিনি না, ইসলাম আইলো কোত্থেকে? আল্লাহকে চিনছি নবীর মাধ্যমে, নবী আয়া কইছে অলহু আল্লাহু আহাদ, ওই দিন থেকে বল শুনছি আল্লাহ এক, এখন নবীর বাদ দিয়ে দিন ইসলাম দিলি কারে, এটাই তো বুঝি না, কথা বলে ঠিক না বেঠে? কারণ কি গোড়া কাট গেছে ভানি ডাললি তোর তো গাছ ঠিক তো না রে, তুই দিন ইসলাম কেমনে লিখবি, নারে তকবীর আল্লাহু আকবার এইটা সত্য, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এরপরে দিনের ইসলাম, রাইতের ইসলাম, দুপুর ইসলাম, সন্ধ্যার ইসলাম, ব্যাক ব্যাক বাধা দিতাম এ কথা বলো ঠিক না বেটে? নবী সারা ইসলাম পাইলি কা রাখেন না, কষ্ট লাগে গুলো, অত সামনা টুপিওয়ালা কথা বলেন আর লিখতি না, কিছুই লিখতি না, বাদ দিই, ঠিক নেই? এই জন্য ভাইয়ারা আমার আপনার একটা কথা কইেন, কারণ আমি তো এরকম পরিবেশ আশা করি না, আপনারা যে কয়জন আছে সাপোর্ট দিলে ভালো লাগবো, ঠিক নেই? এই জন্য বন্ধু কেন বললাম রসুলে পাকের আদর্শের মধ্যে জান্নাত আছে না নাই? হে তোমার আপন কে রে, কার মায়ায় কম্বলে তলে ঢুকলি, ওরে সকালে কামাস বইলা বাড়িতে গেলি রে কার আশায়, হাই রে যুবক মোবাইলে ফ্রি ফায়ার লয়া মার মার খেললি কার আশায় রে, বাইবা দেখ আসেনি রে রাস্তা কোনা মার 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 মুরুবিরা রাস্তা দিয়া লাভ দুটি কির কারে মারস রে, কই হুজুরা বাবা আমরে তোমারই না, তুই তুই মারলি কারে, কই মোবাইলে, রাগ হই না, তাহিরদের কাজ যুবক ঠিক আগামীর প্রজন্ম ঠিক, কথা বলেন? কারণ বাবার আছেন বাবার মতো বয়সী, আপনারা তো গেলেন আগামীর মাঠ তো তৈরি করতে পারলাম না, কথা বলে ঠিক নিও? এ যুবক তুমি ফ্রি ফায়ার ভাবজি গুলো তোমার ব্যাপার, কিন্তু আলফাবেট বার্নার্ড নামের ইংল্যান্ডের একজন সাইকোলজিস্ট বিজ্ঞানী উনি বলেছেন আগামী 20 বছর পর এই দেশে ভালো একজন ডাক্তার, ভালো একজন টিচার, ভালো একজন গবেষক পাওয়া মুশকিল, কয় কারণ কি? কয় ফ্রি ফায়ার ভাবজি নামের ভাইরাস আগামী প্রজন্মের ব্রেন অটোমেটিক কিনে খেয়ে ফেলেছে, কথা বলেন ঠিক না রে? ঠিক তুমি খেলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রধান অতিথি সাবিন সাহেব ছেলে সকলে বলেন মারহাবা,
আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। আমার ওরেজবি বাবা আসছে আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধা ভাজন। তো ইনশাল্লাহ আমি একটু কথা গোছাই দিচ্ছি আপনাদেরকে, শুনেন। তুমি খেয়াল কিন্তু আমার আফসুস এক জায়গায়, আমি মুসলমান ঠিক না বেটি? আমার কাছে আমার টুবির বড় দাম আছে, আমার কাছে জীবনে এক ফোঁটা রক্ত থাকতে আমার পাঞ্জাবির দাম আছে, আমার কাছে মুসলমানের দাম আছে। মনে রেখো এই ফিফায়ার ফাফসির 24% শেয়ার একক ইসরায়েল কর্তৃপক্ষ পাচ্ছে। তুমি ফ্রি ফায়ার পাবজি খেলে MB দিচ্ছ, রে খেয়াল কর, তুমি খেলো কিন্তু মনে রেখো সব ত্যাগ করতে পারি, আমার কোরআন কে যারা ইনকার করবে মানতে পারি না, কারণ আমার সংবিধান কোরআন, আমার দিক নির্দেশনা কোরআন, যেই কোরআনের এক একটা ওয়াক্যের হেফাজতের জন্য অসংখ্য সাহাবী রাজপথে জীবন বিলি দিয়েছে, যেই নামার ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আহলে বায়াত নির্মম ভাবে কারবালার ময়দানে শাহাদাত হয়েছে। আজকে সেই মুসলমানদেরকে যারা মারছে তাদের সত্তার আমার মোবাইলে থাকতে পারে না, হাত তুলে বলো ঠিক না বেটি? এই যুবকরা রাজি আছে না নাই? কারণ আমার আমি টাকা দেই, ওরে আমার টাকা নিয়ে আমার ভাইয়ের বুক খালি করছে দুশ্মনরা, কথা বলেন। একটা যুবক যদি আগামীকাল হজর ফ্রি ফায়ার ডিলেট মাহফিলটা সফল ঠিক না বেটি? যুবক আমি তোমাদের শত্রু না হয়, প্রত্যেকটা আলেমের একটাই চিন্তা, কারণ আমিও জান্নাতি তুমিও জান্নাতি, নবী এটাই চেয়েছেন ঠিক না বেটি? আর আমার আসুন, কোন আদর্শের মালা গ্রহণ করলে নবী পাওয়া যায়, আর কোন আদর্শের মালা গ্রহণ করা উচিত গো? কারণ রংটা মাসার এই হুজুর এক কথা বলে, ওই হুজুর আরেক কথা বলে, সাধারণ মানুষ দিশে হারা ঠিক নেই? এই জন্য আমি বলি বন্ধু, আরে হুজুর চিন্তা করবি রে, কণ্ঠ আর এলেম দিয়া মেধা দিয়া না রে, হুজুর চিন্তা করবি নবীর প্রেম দিয়া ঠিক না বেঠি? কারণ আমি জানি রে, ওরে কোরআন দামি রে কিন্তু নবীর চাইতে না রে ঠিক না বেঠি? ওই নবীর আমি একটা হাদিসের ব্যাখ্যা বলে বিদায় গ্রহণ করব। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিস, প্রসিদ্ধ হাদিস, তিরমিজের ব্যাখ্যা ওলামায়ে কেরাম শুনবেন। এই জন্য বলে আমার নবী বললেন, আসহাবি কান্নুজুম বি আইহিম একটা দায়িত্বহুম এহতা দায়িত্বহুম, আমার এক একজন সাহাবি হলো আকাশের তারকার মতো, একজনকে অনুসরণ করলে জান্নাত আছে। আল্লাহ কয় বন্ধুরে বন্ধু গো, আমিও বললাম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমিও রাজি। আল্লাহু আকবার! ও সাহাবীরা রে, ওরে আবু বকর, এবার মনের তো তৃষ্ণায় আরো বাইরা গেল। আবু বকর রে কত আব্বাসীয় খলিফা গেল, উমাইয়া খলিফা গেল, বাদশার আমল গেল, ওর মদিনা রোজার কাছে রে সাড়ে 1400 বছর, কেউ তো নবীর কদমের কাছে জায়গা পায় না রে আবু বকর, তুমি কেন জায়গা পাইছো? ওরে নবীর রোজার সামনে যায় সালাম দিলে রে সিদ্দিক আকবর চোখে বলল, ও আবু বকর তুমি কেমনে ভাইছো? টাকার কারণে? কয় না রে না। কয় কারণ কি রে? কই অন্তরটা জ্বালায়া দিছি মুস্তফার প্রেমের আগুনে গো। আল্লাহু আকবার! এই জন্য ভাই মমিনের আসল ইল্লিং বিল্লিং না রে ঠিকানা, মমিনের আসল ঠিকানা হলো সোনার মদিনা, কথা বলে ঠিক নেই? তাহলে কি করতে হবে? ওই যে অহংকার আর দেমাগ দাম্ভিকতা কমিয়ে নম্র ভদ্র হয়ে জীবন চললে সফলতা আছে না নাই, কথা বলে আছে না নাই? কারণ গায়ের জোরে হে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, কথা বলে ঠিক নেই?
ওরে গায়ের জোরে বললে কথা, নবীর কাছে লাগের ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ঠিক নিও তোমার শিশুর পরে যৌবন এলো, কত জনে বয় ফাইলো, কেহ নাহি পারে গো তোমার সনে, কিন্তু চল্লিশ বছর হইলে পার কল কব যায় ধরিবে জঙ্কার, চল্লিশ বছর হইলে পার কল কব যায় ধরিবে জঙ্কার, জঙ্গ উড়িবে পিছনে পিছনে নিরঞ্জনে। ঠিক ঠিক নি, তোমার বয়স যখন ফরবে বাটি, সঙ্গী তোমার বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবেন কানে, ওরে সেদিন বল কমিবে হাতের পায়, পেশারেতে মাথাও গোড়ায়, ছোট অক্ষর দেখবেন না নয়নে নিরঞ্জনে, তাইয়া মোহন একদিন আসবে চলে, বগুবার সাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে রে, এমন একদিন আসবে চলে, বগুবার সাব নয়ন জলে, নবীর কথা পড়বে পড়বে বেশি মনে, সেদিন হাত তুলিয়া চাইবি রে মাপ, সেদিন হাত তুলিয়া চাইবি রে মাপ, যত কিছু গইরা সোপাপ, তাই তাহেরি কয় তোবা কর জীবনে নিরঞ্জনে। এই জন্য বন্ধু ও এলাকার বাবারা, হাদিস বর্ণনাকারী আবু দাহাদা চমৎকার ভাবে হাদিসটা তুলল, নবীর আদর্শ শুধু একটা হাদিসের ব্যাখ্যা গ্রহণ করে চলে যাব। ওরে মদিনার জমিনে এতিম সন্তান আছে আমরা দেশে, এতিমের হক মায়েরা খাওয়ার লোক আছে না নাই? না আপনারা বালা, আপনারা বালা, দেখতে এসে তো আপনারা কত বালা, আল্লাহ কবুল করে বলুন আমি। হাই রে হো বন্ধু, এতিম ছেলের সম্বল বলতে তার মাত্র কয়েকটা খেজুর গাছ। আলেমরা বুঝবেন কোন হাদিসটা ধরছেন, তিরমিজির সুন্দর ফেমাস হাদিস, যাতে ওই হেতা গো গুরু হেত হাদিসটারে হাদিসে হাসান বলছে, অতএব সন্দেহ করার কোনো সুযোগ। এতিম ছেলে বলতে কি আপনি জানেননি, যার মা নাই গো যার বাবা নাই গো, হাই রে আমার নবী বলল রে উম্মতের দল, যদি কারো মা বাবা না থাকি গো, সোনার সঙ্গে সঙ্গে তার মাথাটার মধ্যে হাত বলিয়া দিবি, তোরা যেন আমি মুস্তফার মাথায় না হাত বলিয়া দিলি, আমার মা নাই রে আমার বাবা নাই রে, এতিম সন্তানের দুঃখ আমি নবীর চাইতে কেউ বেশি বুঝে না। এই জন্য বন্ধু ওই সম্বল বলতে মাত্র খেজুর গাছ, কয়েকটা ছোট্ট বাগান, এই বাগানের আয় দিয়া চলতো, এই আয়ের কারণে তার জীবনটা চলতো, ওরে রাতের বেলায় পাইকা পাইকা খেজুরগুলো পড়তো, আর সকালবেলা এগুলো সংগ্রহ করে বিক্রি কইরা জীবন ধারণ করতো। ওরে বন্ধুরে যেমন এই সময় মাহফিল চলে মাহফিলের জায়গায়, আর এই সুযোগে যুবক কিছু সুন্দর ভদ্র ভোলা ভাইন এই সুযোগে আরেকজনের ডাব গাছে ডাব হাতা আছে না নাই? এই জন্য বলি বন্ধু ওই রাতের বেলায় কোন চোরের দল এই ছেলেটার খেজুর গুলা নিয়ে যায়, কারণ সম্বল বলতেই মাত্র খেজুর গাছ, মাথায় রাখবেন বাবারা, মাহফিলে আইলেন হেদায়েতের নিয়তে কিছু শিখার নিয়তে, কে আছে না আছে এটা জানার দরকার নাই, কারণ আমাদের স্বভাব দশজন লইয়া কথা বলতে হবে, আবার দশ হাজার থাকলেও কথা বলতে হবে, কারণ ডিগলার তো আপনারা না গো, ডিগলার হলো রহমানের দরবার থেকে। ঠিক না বেঠি? ওরে দুনিয়ার মানুষের কারে কি সুর দেখায় আমগো, কারণ আমি জানি কুল্লু সাইয়িনিয়ার জি ও ইলা আসলে আমার আসল ঠিকানা, আমার হাজিগঞ্জ সাতপুর না রে আসল ঠিকানা কবুর,
আমি চাইলেও থাকতে পারতাম না, হাইরে তাইরে হুজুর চাইলে থাকতে পারতো না রে। তোমরা আর কিশোরগঞ্জের সবচাইতে বড় প্রভাবশালী ইঞ্জিনিয়ার জহিরুল হক কইরে মহিলা গেছে, ঠিক না বেঠিক? অতএব টাকা তো রাখতে পারে নাই রে, কিসের অহংকার? মানবতা এমন একটা জীবন করে যাও, মহিলা গেলে তুমি হাসবা কাঁদবে তোমার জন্য ভুবন, কথা বলুন ঠিক না বিঠি? ও বন্ধু বন্ধু গো, কেমনে বললাম খবর বড় ভয়ানক, কেমন বললাম ভয়ানক? ওরে আমার বাবাই বাজারে গেলে আমার আমার মূল একটা জিনিস তুমি আপন কে ছিল, নবী ছাড়া কোনো গতি গতি আছে আসলে? আমার বাবারা বলছিল মা বাবা নিয়ে ঠিক কথা ইঙ্গিত দিয়ে যাই, চুপ দুটুকু ভারী কথা বলবো, আপনাদের সাপোর্ট একটু কাজে লাগবে ইনশাল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার। কেন বললাম খেয়াল করেন, মায়া কারে বলে আমার বাবায় বাজারে গেলে দশটা বাজলে মায় কল দেয়, কেউ কোথায় গো? আসুন না কেন, বাদ তো ঠান্ডা হয়ে যায়, কারণ বাবার জন্য মায়ের মায়া। সন্তানের অসুখ হইলে দেখবেন মা পাগল পারা হইয়া যায় গো, কি বাবা আহারে মন্ডে ভেঙে, বুঝলাম না না আমার হিসাবে রহিমপুরের টোটাল ভোটারে মনে 50-60 জন, কেন ইও মাফি এখানে থাকবে না, কিন্তু আমাকে মতো নাই, বুঝলাম না কিছু হিসাব কিতাব, এখানে আসলে আশেপাশে থাকবে জিরো, এটা হিসাব মিলাতে পারে, এটাগুলো একটু খেয়াল রাখবেন। জ্ঞানীদের কাছে বললাম এই সমস্যাগুলো তুলে ধরবেন, ঠিক নেই? সন্তানের বিমার হইলে মা পাগল হয় রে, কই যাইম আমার কোন ডাক্তারের কাছে নিলে আমার ছেলেটা ভালো হইব? কারণ শ্রোতাদের একটা আপনারা জানেন, তাহিরের আওয়াজ করে কোন স্বভাবে আর কোন পরিস্থিতিতে, ধাপ ধাপ হাজার হাজার মানুষের সামনে আপনার লাগে না অটোমেটিক বক্তার কথার জোয়ার চলে আসে, কিন্তু আজকে আমার নিজের অন্তরডারে প্রেশার দিয়া দিয়া কথা আনা লাগতেছে, কারণ ওই যে সামনের সাপোর্ট আমার প্রেশার আনতেছে না, এই জন্য বন্ধু কি করব, ওই যে 400 মাইল দূরে হাঁটলাম, আমি জানি আমার জাননির কষ্ট কি। ওরে বন্ধুরে মনে রাখবেন রে, দিন শেষে কে রে সফল? কেউ না, দিন শেষে তোমার পরিবার সফল, তোমার রেজাল্ট জিরো, হিসাবটা মিলাইয়া দেখো। আপন কে রে, বন্ধু বান্ধব নিরে, মা বাপ নিরে, ভাই বোনিরে? না রে না রে না, আপন একজন রে, যিনি 1450 বছর আগে তোমার লেগে বিনয়া বিনয়া কান্দা গেছে, হায় রে 1700 বছর আগে ভালোবাসে না রে, হায় রে টাকা থাকলে ঘর স্ত্রীর কাছে দামি স্বামী হওয়া যায় রে, টাকা থাকলে ওরে শাশুড়ির নাম্বার ওয়ান জামাই হওয়া যায় রে, টাকা থাকলে শালিরা দূরের দুলা ভাই হওয়া যায় রে, ঠিক না বেটা? টাকা নাই রে আমার দাম নাই রে, হিসাব মেলিয়া দেখলাম সাতের দুনিয়া রে, কেউ তো আমার আপন বলতে নাই রে, কোন দিন বইলাম আমার মরার কালে আজরাইলে টাইরা টাইনা কলিজাটার জ্বালা ভালা ভালাইব গো, আমার সন্তানগুলো দাঁড়াইয়া থাকবো, আমার স্ত্রীর পয়সা থাকবো রে, আমার মেহনতে তারা চলে। এই জন্য অনেক সময় ভাবি কার খাওয়ায়, এটি তো হাসুর ময়দানে আমার বিরোধী, হাই রে 60-70 বছর বাবা এমনি আপনার দাড়ি পাকে না, মেহনত কইরা সংসার কইরা দাড়ি পাকাইছেন, কারে খাওয়াইলেন? সাকরাতুল মউতের বিছানায় ফললে আজরাইল আমার পিছাইব, তারা দাঁড়াইয়া থাকব, সবাই আমার সুখের ভাগ নিল, আমার টাকা ছেলে চাকরি মেয়ের ভালো জায়গায় বিয়া হইল, কিন্তু আমার মরণ কালে হিসাব মেলিয়া দেখলাম কেউ তো আমার এক চুল পরিমাণ উপকারে আসলো না, তখন মনে পড়বে নবীর কথা রে, হাই রে ওই যে চোখের পানি চাইরা কেবলা মুখী হইয়া যায় ওই সময় কি কয় জানুনি গো, ওই সময় ডাক দিয়া কয় মালিক জবানটা দে রে, রুহ লয়া যা এর আগে 2 সেকেন্ডের জন্য জবান দে, আমার ছেলের কইরে নিষ্ঠুর পৃথিবী রে,
ছেলে রে কইয়াই আমার আদরের ছেলে, কই রে বাবা নামাজ পড়বি? আজরাইলের পেশর সহ্য করতে পারবি না গো। এই জন্য বলি আরো ছেলে সামনে যান, আইরে সন্তানের প্রতি মার মায়া, বাবার প্রতি মায়ার মায়া, মার প্রতি বাবার মায়া রে। একজন আরেকজনের সমস্যা হইলে যা ভয়া ভরি, জীবন দিয়ে হইল সন্তান বাঁচাই, কয়দিন পরে বাবা মরল, পুকুরের পশ্চিম পারে বাবার মাটি দিলাম, দুই বছর পরে মা মরল, এক হাত দক্ষিণে মারে মাটি দিলাম, এরপরে আমি মরলাম রে, আমার এক হাত পর দক্ষিণে মাটি দিল, ওরে দুনিয়ায় কেউ কারো ছাড়া থাকতে পারি নাই রে, আর মরার পরে এক হাত দূরে দূরে তিনজন শুয়ে রয়েছি, খবর নাই গো। সব মিলিয়া দেখছি টোটাল সব আমার আপন, সবাই আমার ঘাম জড়ানো টাকা দিয়ে সফল, আর আমার লাগা কানসে একজন রহমতুল্লিল, 63টা বছর আমার লাগা কানসে রে। ওরে শুই না যাবো কেন শুনলি রানবীর সাঙ্গাই রে, কারণ আছে সবাই আমার বলবো, কিন্তু আমার নবী এখনো রোজা শুয়া কান্দি গো। এই জন্য ভরে সাড়ে তিন হাত গড়তে ফেলে জোয়াজ করে গেছেন ফরাজি কান্দি দরবার, খিসাবজার গজলটা লিখেছিল গজলটা, কিন্তু কাউকে দিয়ে এটা সুর আনতে পারে না। তারপরে আমাদের কয়েকজনকে নির্বাচন করা হলো ক্রিটিক্যাল, কারণ একজন ফিসাবেন স্বয়ং লেখার এই সকল গজল ভিত আপনি একটু অন্তরটা লাগাই দেন, কী ঢুকে আপনার ভিতর খেয়াল করবে। সাড়ে তিন হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইত না, ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলি না, কবর দেশের কবর লইলি না, আপনারা পনকে সে দোন মন তার চিল্লি না, কেমন আছেন মা জননি, কেমন আছেন বাবা মনি, লা ইলাহা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই নাতরা শুনে আজকে আসো, ওরে হাসে বেহরাবি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল, বলুন হাসে বেহরাবি মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলুন নূর বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বহুদূরে রাস্তা চিনি না, বলুন বহু দূরে মদিনা, আমরা মদিনা রা
রাস্তা চিনি নাও, আরে দয়া করো দয়ালাল্লাহ, দয়া করো দয়ালাল্লাহ, যাইতে সোনার মদিনা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সবাই মহাব্বতে বলুন বাবা, সব জিজ্ঞেস ওর নাম অল নাম সব জায়গা মুখ বন্ধ রাখা যায় না, ও এটা আল্লাহ। আর বউ বইল তো আ করো লাগবো, কারণ স্রষ্টা তো স্রষ্টাই। শহর গরনিদাল দয়া বিকাশাই, ওরে মারহাবা, ওরে এলাহি মাতির গর্বে পাটাইলে, জোরা ইউতে দিলায়া মায়টা ওই মারহাবা, আল ওই আমার পিতা হামাতল টের ভাইল না তোমার আজব গটনা, আওয়ালে মুরগা এবে সবাই ওরে এলাহি, অল আ অল আ অল ওরে এলাহি, অল আরে কি সুন্দর দেহ বানাইয়া, এই বো বেতে পাটা ইলা, তাই তো আমরা করতে বোরাবাই, আল আরে মরণ কোতা শরণ হয় না, চির দিন কেউ বেসের রয় না, কোন দিনে জানি আমি মইরা যাব, মারহাবা ওরে এলাহি, আর যেদিন আসবে কামাল সময় শুনবে নারে কারো বারণ, মানিবে নারে সরকারের দোহাই, আর তোমার এমন রুন্তামাশা বুঝি নারে পাগল, তোর সা চরণ যোগে তোমার গুণ গাওয়া, এ মারহাবা গলুমন একবা, আর বাবলিনার তোর হইব রে মরণ, আল্লাহ তুই মরিল সুন্দর শান্তি গো, তুই মরিল সুন্দর শান্তি পাইবি না, এক জোন বাংলা
পাগল মোহন আর বাঁধিলি না রে মহরবন মহাবা আর মন রে ও হঠাৎ একদিন আজ রাইলে পাশে দিব তাহির গগনে কাইরা লইব সাদে রজিব ওন মন রে রে বন্ধু বন্ধু পাশের যত জানা যায় যাবে শত শত আন্দার ঘরে ঘুরে যাবে না আবা হাওয়া মন রে মাহাবা তোমরা আমায় কি বুঝাইব অন্তর উইরা কহিল মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।